প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপার প্রাইমারি সিট আপডেট সহ অন্যান্য প্রসঙ্গে থাকছে গুরুত্বপূর্ণ খবর আপডেট তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা এবার উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপার প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলা চলছে যেটি হলো সিট আপডেট সম্পর্কিত আপার প্রাইমারিতে সিঙ্গেল বেঞ্চে সিট আপডেটের যে মামলা তার যে গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সম্মানীয় বিচারপতি এ বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছেন যা এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরছি বন্ধুরা অত্যন্ত বড় খবর যে সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু সিট আপডেটের মামলাটিকে পাট হাট করে রেখেছেন অর্থাৎ বুঝতেই পারছেন পাট হাট করে রাখার অর্থ যে তিনি কিন্তু এই মামলাটির নিষ্পত্তি ঘটাবেন এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে অত্যন্ত বড় খবর উঠে আসছে এই মুহূর্তের জন্য যে গরমের ছুটি মিটলে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ মামলাটিকে তিনি দেখবেন যেহেতু এই গুরুত্বপূর্ণ মামলাটি পার্ট হার্ড ম্যাটার হিসাবে রয়েছে অত্যন্ত ভালো খবর সি ট্যাবলেটের বিষয় বন্ধুরা এটুকু অন্তত আমরা বুঝতেই পারছি যে সম্মানীয় বিচারপতি যেভাবে প্রথম থেকে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে এসেছেন পরবর্তী সময় তিনি যে নিষ্পত্তি ঘটাবেন এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি হিয়ারিং হয়েছে ইতিমধ্যেই এবং দুই থেকে তিনটি কিংবা চারটি বা আরও কয়েকটি হিয়ারিং হওয়ার পরে এ বিষয়ে কিন্তু ভালো খবর আপডেট উঠে আসার সম্ভাবনা থাকছে অত্যন্ত বড় খবর গরমের ছুটি মিটলে তারপর অনেক ক্ষেত্রেই যদি বেঞ্চ বদল ঘটেও সেক্ষেত্রে এটুকু আশা থাকছেই বা আশার আলো কিন্তু অবশ্যই রয়েছে যে সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় বিষয়টিকে দেখবেন যেহেতু মামলাটি পাঠাট রয়েছে তবে এক্ষেত্রে বলা যেতে পারে যে আগামী মাসে যেহেতু এখন সামার ভ্যাকেশান চলবে তাই আগামী মাসে অর্থাৎ জুন মাসের দিকে কিন্তু প্রথম দিকে এই বিষয়টির সম্পর্কে কোনো ভালো খবর উঠে আসতে পারে এলে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো এবং ইতিমধ্যেই ম্যাট সিক্স থ্রি এইট বিষয়ে কিন্তু অত্যন্ত খবর গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে যে এই মামলার শুনানি থেকে যে কোনো ধরনের অর্ডার কিন্তু তৎক্ষণাৎ চলে আসতে পারে যদি এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হয় এবং সেখান থেকে সম্মানীয় বিচারপতিরা সমস্ত দিক খতিয়ে দেখে বিচার বিবেচনা করে যদি মনে করেন কোনো ধরনের অর্ডার তারা দেবেন তবে অবশ্যই কিন্তু সে বিষয়ে ভালো খবর উঠে আসতে পারে তবে এটুকু আমরা অনুমান করতেই পারি বা সকলে এই বিষয়ে কিন্তু একটা আশা রাখতেই পারি যেহেতু মামলাগুলি একে অপরের সাথে রিলেটেড হয়ে গিয়েছে তাই ম্যাট সিক্স থ্রি এইট বলুন কিংবা সিট আপডেট সম্পর্কিত বিষয় একে অপরের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যাচ্ছে একে অপরের সাথে কিন্তু নির্ভরশীল হয়ে পড়ছে তাই আমাদেরকে সমস্ত বিষয়গুলিকে মাথায় রাখতে হবে বন্ধুরা কারণ আপার প্রাইমারির এই যে দীর্ঘ এতগুলি বছরের দীর্ঘ দীর্ঘসূত্রিতা সে বিষয়ে কিন্তু নিষ্পত্তি দ্রুত ঘটুক এবং যত দ্রুত ঘটুক এটাই কিন্তু আমাদের একমাত্র কাম্য থাকবে আমরা চাইব দ্রুত এই বিষয়ে কোনো ভালো খবর আপডেট উঠে আসুক পাশাপাশি মেরাতালিকাও প্রকাশিত হোক এবং যারা যোগ্য হয়েও বঞ্চিত অর্থাৎ ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের দিকটাও কিন্তু অবশ্যই ভালোভাবে ফুটে উঠুক অর্থাৎ আমরা সকলেই চাইব আপার প্রাইমারির মেরাতালিকা প্রকাশের পাশাপাশি যে গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট বিষয়টিও নিষ্পত্তি হোক দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ